তাহলে সপ্তম শ্রেণীর ছেলেদিকে বলছি, আজকে তো মনে হয় মডেল অ্যাক্টিভিটি টেস্টের সেট টু এর দেখো এই অঙ্কটা করাচ্ছি, একের অঙ্কটা দেখো নয়ের দেখার একের অঙ্কটা, একটি আয়ত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গমিটার হলে একটি বহু দৈর্ঘ্য কত। তাহলে দেখো আমি এখানে করছি অঙ্কটা, অঙ্কটা করছি, মনে করিলাম একটি বাহু সমান, একটি বাহু সমান, বাহু সমান এক্স সমান এক্স, অতএব ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে এক্স গুণিত এক্স সমান কত, এক্স স্কোয়ার বর্গমিটার, বর্গমিটার এটা এক্স মিটার করবে। তাহলে এক্স স্কোয়ার বর্গমিটার শর্ত অনুযায়ী এক্স স্কোয়ার ইজুয়াল টু কত, 1089/625, অতএব এক্স ইজুয়াল টু রুট ওভার কত হবে দেখো 33/25 সমান 33/25 মিটার সমান 1 পূর্ণ কত হচ্ছে 8/25 মিটার, এটা হয়ে গেল। এরপর অঙ্কটা দেখো, এ প্লাস বি সমান জিরো হলে, হ্যাঁ এ প্লাস ডি বি সমান জিরো আর এ বি হচ্ছে তোমার কত 25 হলে স্কোয়ারের মান কত, এ প্লাস বি সমান জিরো আর এ বি সমান 25 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। এখন দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুয়াল টু কত বলো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান প্লাস 2ab নিলাম আমি, মাইনাস 2ab যদি করি দেখো দিন আমার কিছু আসা যায় নাকি, এই মাইনাস 2ab নিয়েছি প্লাস 2ab বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমার এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার কত মাইনাস কত, এ প্লাস বি হলো মাইনাস 2ab, 2abটা লিখে দাও। এবারে এ প্লাস বি সমান কত, এ প্লাস বি সমান জিরো বলেছে, জিরোর হোল স্কোয়ার মাইনাস 2ab মানে কত, মাইনাস 2ab মানে 2×25, তাহলে অর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুয়াল টু কত মাইনাস 50। আর একটা দেখো, এখানে বলেছে যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজুয়াল টু কত, এক্স স্কোয়ার এক্স বাই ওয়াইয়ের হোল স্কোয়ার, এক্স বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার প্লাস 2×x/y/y/x মাইনাস 2×x/y/y/x সমান কত, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস কত, এইটা কেটে দাও এইটুকুর জন্য ফর্মুলা পাচ্ছি, এইটাটা কেটে দাও এই এক্সটা আর এক্সটা ওয়াইটা কেটে গেল, তাহলে মাইনাস 2 সমান কত বলো, এক্স বাই ওয়াই আর ওয়াই বাই এক্স সমান কত 3, তাহলে 3 হোল স্কোয়ার মাইনাস 2 তার মানে কত হচ্ছে 9-2 সমান 7।